খবর বিয়ের সাথে নিয়ে একটু চিন্তায় আছি এটা নিয়ে উত্তেজিত আমাকে আমি আমার ছেলে পরিবার দেখছে চাপের মুখে আছি আমি কিন্তু আমি কি কারণে কি করছি এটা আসলে খোলাসা কখনোই করি না কারণ তাহলে তো আর আপনি আমি হয়ে গেলেন আমি যা বললাম আপনি সব বুঝলেন আমি যা বললাম কিছুই বুঝতে তাহলে আমার সিদ্ধান্ত আমাকে নিতে হবে উত্তেজনা কিছু নাই আর হলে জানা আমি ফেসবুকে আছি আপনারা যারা জানেন যারা বুদ্ধি বুদ্ধি ভালো কারণ হচ্ছে ওই আমি একটা ডায়লগ দিয়েছিলাম ওখানে যে বদমাসীর চেতে বিয়ে উত্তম এটা কোট করতে হবে যারা আমাকে বলেন নালগা বান্ধবী রাখেন তারা সাবধান হয়ে যায় সে বাজে বুদ্ধি দিবেন না আমাকে আপনি ভালো ছেলে আমাকে নষ্ট করার চেষ্টা করবেন না আবারও বিয়ে করার ঘোষণা দিলেন শিল্পী আসিফ আকবর বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন আবারও আসিফ আকবর তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন জানিয়ে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায় আসিফ তার ফেসবুকে লিখেছেন দু হাজার সালের শুরু থেকেই টিভি ও পত্রিকায় ঘ্যান ঘ্যান করে আসছি আর একটা বিয়ে করব এ নিয়ে আমার একমাত্র বউয়ের কোনো অবজেকশন না থাকায় জাতিরও উদ্বিগ্ন হওয়ার কথা নয় মাঝে মাঝে ফ্যান পেজে এ নিয়ে মন্তব্যের উত্তরও দিয়েছি বেশিরভাগ অডিয়েন্স পুল বিয়ের বিপক্ষে আর কিছু রহম হৃদয় ফ্যান বলছেন ভাবিকে একটু বিশ্রাম দেওয়া দরকার আমিও ভেবে দেখলাম কিছু বুঝে ওঠার আগেই প্রেম বিয়ে সংসার নিয়ে মোট তিরিশ বছর কেটে গেল একজন ক্রিকেটার এবং দলীয় অধিনায়ক হিসেবে আমার বেগমের ক্ষেত্রে রিটায়ার্ড হার্ড অপশনটা অ্যাপ্লাই করা যেতে পারে তবে ডিভোর্স শব্দটা এক্ষেত্রে আসবে না তাছাড়া ছেলেরাও যুবক হয়ে গেছে এখন ওরাই আমার মূল প্রতিদ্বন্দ্বী বাই চান্স যদি ওরা দ্রুত বিয়ে করে ফেলে তাহলে আমি একটা শৃঙ্খলার মধ্যে পড়ে যেতে পারি সুতরাং হাতে সময় কম আর পৃথিবীতে আমি একমাত্র পুরুষ না যিনি দ্বিতীয়বার বিয়ের কথা ভাবছেন আমার অবিবাহিত এবং সদ্য বাবা হওয়া বন্ধুদের কাছ থেকে বেসিক উৎসাহ পাচ্ছি প্রেম বিরহ বিবাহ ডিভোর্স নিয়ে মিডিয়া আর জাতি উত্তেজিত মিডিয়াতে এবছর সর্বসাকুল্যে হয়তো দশটি এই ধরনের ঘটনা ঘটেছে এ নিয়ে ফ্যানদের কৌতূহলের শেষ নেই কোনো কোনো ফ্যান তো আর্টিস্টের কেরিয়ার শেষ বলে মতামত দিচ্ছে দেদার্সে কেরিয়ার আসলে পাকা জামফল না আড়াই দিনে ঝরে পচে যাবে পত্রিকা বেচার একটা ছোট্ট কৌশল হচ্ছে সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াচাড়া করা অথচ প্রচুর সাংবাদিকের কিচ্ছা আমার কাছে আছে যেগুলোর কারণে আমি সাপ্তাহিক সাংবাদিক সংবাদ নামের একটি পত্রিকা খুলতে চেয়েছিলাম এদিকে খবর নিয়ে দেখেছি সেলিব্রিটিদের নিয়ে যারা বকবক করে তাদের মধ্যে বিবাহ উত্তর ডিভোর্সের হার হাজার হাজার গুণ বেশি হাতে প্রমাণের অভাব নেই তাদের নিয়ে আলোচনা হবে না কারণ তারা সবির্যের লোক না উপভোগকারী মাত্র যাই হোক গত আঠারো মাস ঘোষণা দিয়ে একটা বিয়ের জন্য চেষ্টা করে যাচ্ছি কাজ হচ্ছে না আমার বেগমের পূর্ণ সমর্থন পেয়েছি ছেলেরাও এইটিন প্লাস হয়ে গেছে আমি দায়িত্ব মুক্ত এবার জোর চেষ্টা চালাব টেলিফোনে এস এম এস করে এক আপু লোভনীয় অফার দিয়েছে আমার ভয় ধরে গেছে পূর্ব দক্ষিণে সারা জীবন কাটালাম পশ্চিমে কেবলা এবার উত্তরে যাব আশা করি রংপুরেই বিয়েটা করতে পারব যার জীবন সেই তার জীবনের প্রয়োজনীয়তা বুঝবে গ্যালারি ভর্তি দর্শকের তা বোধগম্য হওয়া সম্ভব নয় সবার দোয়া এবং বদদোয়া নিয়ে এগোতে চাই মূল স্লোগান হোক বদমাইশির চেয়ে বিয়ে উত্তম ভালোবাসা অবিরাম প্রসঙ্গত দু হাজার ষোলো সালের শেষের দিকে এমনই বিয়ে করবেন বলে নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছিলেন পুনরায় আজ আবার দিলেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ